الحمد لله إذا فلي سعبت لكم كلنا كنت الله لي يشي علي ونسل رمض الشرطة في شيخة مطر مغيرت وأسان قلنا تعني خدمت دار مبيراتور خدمت أخنار شدو ناي صوب دورن المانوشي كمانيان شخص فيها شدو بانغلاديش ناي دنيا بمينو جسو شخص مرشو دخنا ساتي كتانو عمرا رفايا خوياك لقصة ساترو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. قرآن شريف نازل وارد الله قرآن شريف هو قرآن شريف حفاظة حتى قرآن قرآن شريف سے اللہ خون إنا نحن نزلنا القرآن وإنا له لحافظون. قرآن شريف آیا ہمیں قرآن شریف نازل ہوتی اتر حفاظت ہمیں نیچے پڑھنے والا اللہ نیچے اتر حفاظت کرتے اللہ دنیا کو نہ خام قرآن شریف نیچے پڑھنے نا دنیا مانوشے پڑھے بابن বিভিন্ন প্রাণী দিয়ে আল্লাহ কোরআন বিভিন্ন রকমের কোরআন হুকুম হয় সব হয় আল্লাহ সরাসরি নিজে করেন না কোরআন শরীফের হেফাজতটাও আল্লাহ খুব সুন্দর সিস্টেম দিয়েছে কোরআন শরীফ না দিলার পরে সাহাবায়ে কেরামরা ইতারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম ইতারে হেফাজত করতেন অর্থাৎ টাইম টাইম জবানি করিয়া কোরআন শরীফকে যেভাবে জিব্রাইল আলাইহিস সালামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ লইয়া আইছিল ওভাবে সাহাবায়ে কেরামে এটারে জবানি করিয়া রাখতেন সেরকম লেখিয়া রাখতেন যে রকমে পাঁচশোই এটার হেফাজত করতেন এক পর্যায়ে আমি সংক্ষেপ হই শেষ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই কোরআন শরীফকে আমরা বর্তমানে যে অবস্থায় পাই এই অবস্থায় আনা হইছে প্রিন্ট করা হইছে একটু উল্টা পাল্টা আসলো সবটা বাতিল করিয়া সঠিক বিভিন্ন ধরনের শক্ত পদ্ধতি নিয়ে এই কোরআন শরীফ রেডিও করা হয়েছে যেটা আমরা বর্তমানে অক্ষত অবস্থায় পাই আল্লাহ যে কোরআন শরীফের হেফাজত করতে হয়েছে এটার হেফাজত যুগে যুগে দেখা গেছে সবচেয়ে বেশি হাফিজা বাহুলের জড়িয়ে রয়েছে হাফিজা বাহুলের জড়িয়ায় সবচেয়ে বেশি এটার হেফাজত নেই আজকের দিনে দুনিয়ার থেকে যদি সমস্ত কোরআন শরীফ নাই করি দেওয়া যায় লুকাই দেওয়া যায় দুনিয়ার সমস্ত কোরআন শরীফ ঘটনা হয়েছে রাশিয়ার কমিউনিস্ট আন্দোলন যখন হয়েছিল পাঁচটা লেগিন কাল মার্ক্সের সময় কমিউনিস্ট আন্দোলন তখন রাশিয়ার সমস্ত কোরআন শরীফ তারা জ্বালাইয়া বাজেয়াপ্ত করিয়া সোভিয়েত ইউনিয়নের কোন কোরআন শরীফ আসলো হাজার হাজার মাইল একটা মহাদেশের মতো দেশ সমস্ত কোরআন শরীফ তারা নাই করি কোরআন শরীফ পড়াও নিষেধ করে দিচ্ছে বহু হাফিজ এবং হাজার হাজার আলিম হল্ডে তারা মারছে কমিউনিস্ট এরপরে কোরআন শরীফ পড়ার চর্চা বন্ধ করে দিয়েছিল এটা মাটির তাত ইতিহাস আছে মাটির নিচে লুটাইয়া মোমবাতি জ্বালাইয়া গভীর রাত্রে পরীক্ষা তাও খেয়াল রাখতো যদি দুয়ারও লাগিলে সেইখানে লুকাইয়া লোকাল দেখাইতা যে আমরা আমরা কিন্তু পড়ার চর্চা এটার পরেও সোভিয়েত ইউনিয়নে কোরআন শরীফ শেষ হয়েছে কমিউনিস্ট শক্তি যখন কমছে দেখা গেছে এক দুইজন নয় শত নয় হাজারো মানুষ বার হয়েছে তার সিনার মাঝে কোরআন শরীফ আছে আল্লাহ এবার করে আজকের যুগল যদি দুনিয়ার সমস্ত কোরআন শরীফ গাই ধরি দেওয়া যায় নাই ধরি দেওয়া যায় দুনিয়ার কোন কোরআন শরীফ নাই আর কাউ পাইতে পারে এবং টেকনোলজির মাধ্যমে যেভাবে কোরআন শরীফকে হেফাজত করা হয়েছে বিভিন্ন রেকর্ড করিয়া বিভিন্ন রকমে এটা সম্পূর্ণ যদি বিলীন করে দেওয়া যায় ডিলেট করে দেওয়া যায় যে এইগুলো আর নাই কোরআন শরীফ কিতাব নাই কোরআন শরীফ আল্লাহর সালাম দুনিয়ার বুঝে নাই এবং টেকনোলজিতে যা আছে
বর্তমান প্রযুক্তিতে সব কোরআন শরীফ ডিলেট করে দেওয়া হয়েছে, এরপরে আর কোরআন শরীফ রইব না হোকা তাই। অবশ্যই আল্লাহ পিছনে ইবাদত করবো, আল্লাহর আব্বা কিল্লা সমস্ত দুনিয়ায় এক দুইশো নয়, এক দুই হাজার নয়, এক দুই লাখ নয়, কোটি কোটি হাফিজগণ আছেন যারা সিনার মাঝে কোরআন শরীফ ইবাদতে আছে, তারা রেকর্ড বাজাইলে আজকে কোরআন শরীফ পাইতে হবে। এর লাগে আল্লাহ হাফিজগণ দিয়ে সবচেয়ে শক্তিশালী ভাবে সংরক্ষণ করাইছেন। সাহাবায়ে আমার মাঝে বহু আসলা কোরআন শরীফের হাফিজ, বহু বহু সাহাবায়ে আমরে তোমার উল্লাহ আর এই মাসাইন হাফিজ আসলা হেফাজত করে মাঝে আল্লাহর কুরবত হাসিল করার লাগে, আল্লাহরে খুশ করার লাগে ইবাদত বন্দেগীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুই একটা কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নমাজ, আর নমাজ পড়ে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যে কামে হইল কোরআন শরীফ ছিল। দুনিয়াতে ফায়দা দেখা যায় সাবে ফরমাইতে যে কোরআন শরীফ খেদমত করো ইজ্জত জিন্দগি ভাই পায় রিজকর অভাব হইত না, একেবারে বিলেন যদি আমরা নিয়ত ঠিক হয় এবং দিলর মাঝে কলুসিয়ত থাকে ইন্নামাল আমালুবিন নিয়ত, অর্থাৎ আল্লাহর আসছে আল্লাহরে খুশ করার লাগি আল্লাহর কালাম যদি আমরা পড়ি এবং আল্লাহর আসতে আল্লাহরে খোঁজ করার লাগে আল্লাহর গুন্ডাগুলোরে পড়াই কেউ আল্লাহ আমার তৌফিক দিস দুইটা অক্ষর সহি করতাম পারছি, ইয়া আল্লাহ আমার তৌফিক দেও তোমার আসতে তোমার গুন্ডাগুলোরে আমি কোরআন শরীফ সহি হত্যা করার তৌফিক দেও আমি সহি করাই ইলা নিয়ত যদি থাকে সেটা, এবং সেও যদি কোরআন শরীফকে তিলাওয়াত করে আল্লাহরে খোঁজ করার লাগে এটা দলিল দিয়ে সাবিত আছে আর সাবে তো সঙ্গত দিতে হয়েও দিতা যে ইজ্জত জিন্দগি ভাই পায়। আমি ব্যক্তিগত ভাবে যেটা চিন্তা করি রহমতুল্লাহ অর্থাৎ আমার বাবার হত্যা হয়েছে, আমি যেটা বিশ্বাস করি শক্তভাবে দুই কারণে তার ইজ্জত এত বাড়িয়েছে আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস এটা কিন্তু হইব। এক নম্বর কারণ আল্লাহর সালামর হেফাজত, আর দুই নম্বর আর একটা কারণ আছে একদল মানুষে ভুল বুঝিয়া এক সময় সাপ কেবলারে জানে মারি দিত তাই জগন্নাথ, আর এই 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 কষ্টসার কান উপরে আওয়ার পিছনে কারণ আল্লাহর হবিবর একশো মহব্বত থাকার কারণে, আল্লাহর হবিবর প্রতি মহব্বত থাকার কারণে একদল মানুষের কান্দে জানে মারি দিত চাইছিল, আর এই আক্রমণ হওয়ার পরে এই কষ্ট হওয়ার পরে আমার মনে হয় আল্লাহ আল্লাহ এটাই মায়ের খাওয়াটারে কবুল করিলেন যে আমার হবিবর লাগে তুমি মায়ের খাইছো, আমার হবিবর লাগে একশো মহাব্বত রাখার কারণে মায়ের খাইছো, এত আমি তোমার দুনিয়ার আলোর মতো উড়ে দিতাম, এরপরে তারপরে আল্লাহ আলোর মতো উড়ে দিত আল্লাহর লাগে ক্যাব শিকার করলে এটা আল্লাহ দুনিয়া আখেরাতে ফায়দা দেয়। ত্যাগী যারা আসলাম আমার ত্রিশ পঁচিশ মিনিট হইলে আবিষ্কার করেন ত্যাগী যারা আসলা তারা ইতিহাস পড়েন জানি, আমরা তো ইসলামের ইতিহাস খুব কম পড়ি, আর এখন তোর বই পুস্তক যেটা আমি এবং পড়িছি না বাতাস পাইছি আমি খাইল লাগার শিশুগুলা পড়ি দিব, বর্তমান সিলেবাস যেটা বই হারা নিয়েছে আমি বড় বড় দুঃখে হইয়ার ইনস ম্যাক্সিমাম মানুষ পাইছেন তোর অভিভাবক স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আপনারা পাইছেন যে পড়েন না এমন ব্যবস্থা দেব হয়েছে কচি পাইছেন তোরে কোমলমটি পাইছেন তোরে বই পুস্তক দিয়া এরা চিতা তারা নিজে চিনবার কোন উপায় নাই, আমরা তো একটা পরিচয় আছে আত্মপরিচয় আছে, আমরা আদম আলাইহিস সালামের সন্তান আমরা আল্লাহর হবিবের উম্মত আমরা মুসলমান আমরা ইতিহাস আছে আমরা ঐতিহ্য আছে আমরা আদর্শ আছে আমরা নবীজির আদর্শ আছে এগুলারে ফলো করতাম, বাট এই সমস্ত বই আমি শুনছি আমি শিওর হয়ে যাই ভাইলাই ভাইলিলে দেখবো যে এটা বই কিন্তু ই জাতর কোন নাম গণ নাই, এবং বরং আমার মনে হয় আমরা প্রাইম মিনিস্টার ব্যক্তি জীবনে তাই অবশ্য ধার্মিক বাট তার জানার ভিতরে কি না বুঝতাম পারতাম নয় এডুকেশন মিনিস্ট্রির মনে হয় এডুকেশন মিনিস্ট্রির সাংঘাতিক ধরনের মুসলিম বিদ্বেষী কিছু নাস্তিক মুক্তর টুকে গেছে যারা একমাত্র উদ্দেশ্য এই দেশ থেকে ইসলামে মিটানির উদ্দেশ্যটা আপনারা জানো রাখবা এটা একটা সময় আইতে পারে তো এটা করিয়া এই দেশে কোনোদিন কেউ টিকতে পারছে না, এটা মুসলমান হচ্ছে
মুসলমানের দেশ এটা ওলি আল্লাহর দেশ ভাই ভাগুরা বলতে গিয়ে আমি নিজে দেখলাম কত নাস্তিক মুরতাদ মুসলিমদের দেশে কত শক্তি মাথা তুলতে চাইছে আল্লাহর বান্দা হলে বাংলার মুসলমান হলে মাটির নামে মিশাইয়া দিছে এরা সতর্ক হয়ে যাওয়া উচিত এরা ভবিষ্যৎ বড় খারাপ হইব আমার ছোট ভাই হুমকি আমি নিজে সরাসরি হুমকি না আমার পরিচয় মনে আছে সামান্য কিছু আলোচনা সংশোধন হচ্ছে এটা কারণ করুক বা অনুরোধ করব আল্লাহর হবিবুল সিরাত হুবিরে পাক সিস্টেমের লাইফ হিস্ট্রি হুবিরে পাক সিস্টেমের আখলাক হুবিরে পাক সিস্টেমের আদর্শ এইগুলা তোমরা পড়িও পড়লে দেখবাই সর্বকালের জন্য সর্বজন স্বীকৃত সর্বকালের জন্য হুজুরে পাক ইসলামে যে ব্যবস্থা আমরা দিয়েছি কোরআন হাদিসের মাধ্যমে আমরা জীবনের জীবন চলার পথে যে ব্যবস্থা পাইছি নবীজির যে আদর্শ পাইছি নবীজির যে আখলাক পাইছি একটাকি উত্তম একটাকি পালা মানব জাতির লাগিয়া কোন মানব জীবনের লাগিয়া কোন ব্যবস্থা হইতে পারে না আজ থেকে 1500 বছর আগে যেভাবে মানুষ যাপন লাগে দয়াল নবীর আদর্শ সবচেয়ে উত্তম আসলো আজকে ওয়াতে কেমতের আগ পর্যন্ত পাব বারবার একটা মুসলমান দেখলো আজকে দুর্ভাগ্যজনক পারে কিছু 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 মুসলিম বিদ্বেষী নাস্তিক মুসব বিভিন্ন ভাবে দুখিয়া এডুকেশন মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় কারে কোন পর্যায়ে নিত তার জানি না এরার উদ্দেশ্য কিটা এরার উদ্দেশ্য বড় খারাপ এরার কথা সুন্দর মতলব বড় খারাপ কালিমা তো আপন উড়ি দেবি হানবাসে তো صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسنا من هو أنه تشتهد أنه تقبلي دموه سنو كنت أنا أقول ما نسكو إليه ما دمو جه كنو كنو حقيقي ما بسا توقع جاي تقبل فاتح من قولا إذن سار تساري فاقلي دموه إيسا قولي دوست دونا نيا دير قولي قولي ما سنو حير قولي لي যে কোনো প্রতিষ্ঠান চলতে হইলে আপনারা দায়িত্ব কর্তব্য মাদ্রাসা হোক মসজিদ হোক স্কুল হোক কলেজ হোক আপনার বাচ্চাঞ্চলে সঠিক ভাবে পড়া নি হল নি সত্যিকারের মানুষ মন্ত্রা নি অভিভাবকের দায়িত্ব এবং আপনার অধিকার আছে প্রয়োজনে যদি প্রতিষ্ঠানে ইন্টারফেয়ার করতে পারবার কমিটির মানুষ হইলে তো মারতে সরাসরি আপনি এখানে কথা বইতে পারবার সাধারণ মানুষেরও অধিকার আছে আমার বাবা সারা জীবন কোরআন শরীফের খেদমত করিয়া গেছেন কোনো কিছুর বিনিময় নাই লা এই লা নুরিদু মিনকুম জাযাউন ওয়ালা শুকুরা বিলকুল আল্লাহর ওয়াস্তে করিয়া গেছেন এর কারণে আল্লাহ এখানে জারি হচ্ছে বড় হয়েছে আমি সব এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই হয়েছে আপনার এখানে ইলা নাই ইলা হওয়া কোনো কোনো উচিত না পাইছি আমি পাইছি কোরআন শরীফের হাফিজ যারা ওই এরার মর্তবা বহুত বলল আল্লাহর দরবার এরার মর্যাদা বহুত বেশি আজকেও যারা পাবলি ভাইবা তিনজনে বাসবার পাঁচজনে বাসবার সন্তানদের আমি কইয়া আলহামদুলিল্লাহ আপনারা হাফিজ ইসলাম আপনার মর্যাদা স্পেশালিটি বহুত বেশি কেমন দিন যদি আপনার পরিবারের দুই চারজন মানুষ ভুলার কারণে আটকে যায় আল্লাহ হাদিস শরীফ আছে আর একজন হাবিচাবি পরিবার তখন পাইন আল্লাহ দরবারের সুপারিশ করেন তৈলে দয়াল আল্লাহ দয়া করিয়া এই হাবিব সাহেবের খাতিরে কোরআন শরীফের উসিলায় এই গুনায় আটকিছেন যারা এরারে সারি দিতে পারেন এবং কইতে পারেন এই সুপারিশে তোমার সারি দিলাম তুমি জান্নাত দাবি নিতে সুবহান হাবিব বলে তোমার দাদা একটা শর্ত আছে হাবিব হওয়ার পরে আমার সর্বক্ষণ মনে রাখতে হইব আমার মধ্যে তিসপাড়া কোরআন শরীফ আমার মেহরির মাঝে তিসপাড়া কোরআন শরীফ শর্ত হইল আমি হাবিব হওয়ার পরে এরপরে মৌজের আগ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের যত খাম নিষেধ করতেন এই ধরনের কোন খাম আমি করতাম না যদি করি তাহলে এই খাওয়ার আমার আর প্রাপ্ত নয় এর তো আমরা হাবিজ হওয়ার পরে সতর্ক থাকা উচিত আর আল্লাহর আল্লাহ রসুলের যে সমস্ত হুকুম করতেন এইগুলার আমি মানিয়া চলতাম অন্যতায় আমার এই ওয়েট আমার এই ফজিলত আমার এই মর্যাদা থাকতো না আল্লাহ আমরা এই বালা রাখুক আমরা হালিস দিলে যেন কোরআন শরীফের খেদমত করতাম পারি এবং আমরা হাফিজ হওয়ার পরে যেন সত্যিকারের হাফিজ হিসাবে থাকতাম পারি তা কইলাম না উনি
حافظ جاتي بود رقمه حافظ جاتي لكن ما بخافيسي ذكيلام كتاب اللي أنا كتبته بعد ورديسي بود تاري فنايليسي فرنسكار فرنسكار تقولني هو طلع طلع أتيانه كتبي حافظ له إللي كده كذي كتبنا نصي إللي فايلو نبيجيس كل نصي دكتا سراي دكه كل مكان سامنے أختا كتير ولاي كتبي حافظ له إللي كده فايل صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارزقنا خير ما قضيت ورزقنا الله سبحانه الرحمن الرحيم إن أمر الفيل لا يتمنى حتى ما في شيء الله أمر ما في شيء يا الله تمار حبيبه زندا مرنا تمام أمتر ما في شيء فاسكوري أمر دار الماي بابا دنيا سناي الله أمر ما بابا دنيا سكت أمر ربي بحوس مايا حوس بين سايات يا رب الله أمر ماي بابا ماي أفري الله أمر ماي بابا ماي أفري يا الله أمر ماي بابا كرمنا 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 رب رحمهما كما رحياني الله أمر دماري أمر كما دارس تبتدي شفاء إلى كاملة ومولا كيسي بكيسي قوت مانوش قوت مصيبت راس আল্লাহ আমরা মুসিবত দাদা মুসিবত রে আসান করিয়া আমরা রে শান্তির জীবন ইকমেলানোর জিন্দগি নসিব আমরা বাচ্চেন্দ্র দিন দুনিয়া রে উজালা হতে আল্লাহ আমরা বাচ্চেন্দ্র রে হেদায়ত চেরা বানাও এরা নদিয়া এই দেশে রে উজালা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين يا الله الدنيا بدين نظرة مسلمان هو الظلم الشكر مولا أشكري فلسطين المسلمان هو الظلم مولا يا الله تمي سرى فلسطين المسلمان هو الظلم الشكر مولا الله فلسطين المسلمان هو الظلم ربنا إليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا الله ما في له ذرا هات تيسن مولا كرر في ذرا حاجات لي نيت ما نيت ورطورا فيك مولا بروت ما نسي دواش الله سبوا سبوا سنار كان أفتك او فوض أمير الله إن الله بصير بالعباد إن الله بصير بالعباد الله من المسجد فرسل جاري كلهم قريته تن رکھے دوا خدمت رے تو رسید ستے کیا مجھے تار پر جم کو باقی ہے اللہ ہم لر بڑا سا پر نیت خیال تے او مولا اس خیالے ہم لر اٹھے پھر گو دین ہم لر مطر اسے خائن تے تو ربنا آتینا فی الدنیا اٹھنا سوں وفی اللہ فی رکھے اٹھنا سوں وفی ناجہ আল্লাহ আমরারে আমরার বাইকেন করে ইমান রূপে সাবিত করুন এই ধরনের কোন পরিস্থিতি পালাইয়া না মৌলা যে আলোতে পড়লে আমরার ইমান রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিফাদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন